আমরা তো এসেছি ইডেন গার্ডেন, কিন্তু মেঘ চমকাচ্ছে, ওয়েদার খুবই খারাপ। কি যে হবে যদি বৃষ্টি পড়ে, খুব সমস্যা হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। আমি গতকাল কলকাতা এসেছি, গতকাল খেলা দেখার জন্য, আজকে না, আজকে 11 তারিখ ম্যাচ, আমি 10 তারিখে কলকাতা এসেছি। আছি ডায়েটে, ডায়েটে থাকার ফল দেখো, ডায়েটে থাকলে এসব খেতে হয়। আমি জানি না, পড়ছে বৃষ্টি, চলে এসেছি ইডেন, বৃষ্টি পড়ছে একটু একটু করে, 4 নম্বর গেটে যাচ্ছি। চলে এসেছি ইডেন গার্ডেনের ভিতরে, বৃষ্টি একটু একটু পড়ছে, চলে এসেছি। আর দেখেছি বৃষ্টি পড়লো, আর কিছু করার নেই, আরে ফুল কপি উঠে পড়েছে। একটা করে টিস্যু দিল, এই এই নজারা দেখার জন্য অন্তত আসিনি, এই নজারা দেখার জন্য অন্তত আসিনি। ইস, পুরো পুরো মাঠ আন্ডার কভার। বহুত ওয়েটের পর কভার সরাচ্ছে, বহুত ওয়েটের পর, রেইন রেইন গো অ্যাওয়ে প্লিজ, গ্রাউন্ড স্টাফ চলে এসেছে কভার সরাতে। বৃষ্টি থেমে গেছে, এটা একটা খুব বড় একটা সুখবর, থেমেছে, এবার সিটে যায়। 1035, 1051 এই লাইনটাতে, 1055 দেখে আসি আগে। খুব ভালো সিট পেয়েছি, খুব ভালো সিট পেয়েছি, একদম সামনে, একদম সামনে, একদম বাড়ির পাশে ক্যামেরা, একদম বাড়ির পাশে ক্যামেরা। ভালো ক্রাউড, আমি এটা গ্যারান্টি নিয়ে বলতে পারি, পুরো ইন্ডিয়াতে নেই। আরে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স,
ডাগআউট থেকে সেট হয়ে এসেছে পুরো একদম ফিলসন। ভাই ফিলসন আউট ভাই, এটা কি হলো? এটা কি হলো? এটা শুয়ে পড়েছে গো, অনেকক্ষণ শুয়ে পড়েছে, ভালোই লেগেছে বলেছে। আরে অনেকক্ষণ পর ভেঙ্কটেশ আইয়ার মারছে, অনেকক্ষণ পর প্রত্যেকবার মুম্বাই জিতে রয়েছে আমার জন্য
ক্রিয়েট করে আসলাম, জিতে গেছি, ইয়েস জিতে গেছি। বাজে 12:40, দিন থেকে বের হলাম জাস্ট। मीटर तो खुल ही नहीं पड़ा ना।